হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। আজকে আমি আছি, এটা হলো লং ট্রাভেলের তে চামনো, এইটা চামনো রোড। এই দেখেন রোডের দৃশ্য খুবই সুন্দর, ছোট হলেও মানে দৃশ্যটা খুবই সুন্দর লাগে, কারণ পাহাড় এলাকা। দেখেন এইখান থেকে যদি পড়া যায় তাহলে মনে হয় না বাঁচা যাইব, কারণ অনেকই উচ্ছে, এই জায়গাটা অনেকটা উঁচু জায়গা আর কি, খুবই সুন্দর। রাস্তা মানে রাস্তার দুপাশেই গাছপালায় ভর্তি, ছায়া থাকে সবসময় রোডের মধ্যে, গাছপালা যেহেতু আছে সেই কারণে সবসময় রোডের মধ্যে ছায়া থাকে। তো আমি যাচ্ছি একটা স্কুলে, এদিকে জানি না কতটুকু দূর স্কুলটা। রোডের দৃশ্যটা খুবই ভাল লাগছে আমার, তাই আমি ভাবলাম যে একটু সবাই দেখা নিয়ে লেগে একটু ভিডিওটা করি, তাই আমি ভিডিও করছি। আর সামনে দেখেন টুকটুক, এই এই রুটটাতে যে এই টুকটুকটি চলে মানে কি কম, এদিকে এই টুকটুকটি সবচেয়ে বেশি, কারণ নর্মাল যে টুকটুকটি আগে যেটি আসলো এই রুটটাতে অবশ্যই চলতে পারতো না, কারণ এটা অনেক উঁচা জায়গা, হাফ আছে অনেক, তার কারণে এই টুকটুকগুলো চলতে পারতো না। কিন্তু এইগুলো একদম আরামসে চলে যায়, দেখেন স্পিড, দেখেন কত স্পিডে চলতেছে, মানে কিতা কইমু অনেক স্পিড এইগুলার, কারণ এটি মহেন্দ্রার টুকটুক তো অনেক ভালো। এই দেখেন এইগুলোই দেখবেন, মানে এইদিকে শুধু এই রকম নতুন টুকটুকগুলাই আছে, আগের যে টুকটুকগুলো এইদিকে কম, অনেক কম, দেখাই যায় না বেশি একটা, কারণ এইগুলো বেশি চলতে পারে না এই রুটে, কারণ হাফ উঠতে পারে না, আর এইগুলো তো আরামসে উঠতে জায়গা, পাওয়ার আছে অনেক পাওয়ারফুল। দেখেন আমার আমার আগে যাইতেছে, মানে এত স্পিড আছে যে আমার আগে কন্টিনিউয়াসলি আমার আগেই আছে সে, আমি তারে ক্রস করতে পারতেছি না, এত স্পিডে যাইতেছে, অনেক সুন্দর। দেখেন ছায়া ছায়া সবটাই জায়গা ছায়ার মধ্যে, অনেক সুন্দর লাগে যাইতে, মানে দুই সাইডে জঙ্গল গাছপালা ভর্তি, তার মধ্যে দিয়ে আমরা যাইতেছি, অনেকটা মানে ভাবতে পারতেছি নি কেমন দৃশ্য। সামনে ব্রিজ দেখেন, ব্রিজটাও খুব সুন্দরভাবে কালার টালার করে রাখছে, এই লেগে একটু সুন্দর লাগে কষ্টতে। এই দেখেন, তাই না, এখানে রৌদ্রের মধ্যে বয়ে আসছিল, ঠান্ডার দিন তো তার কারণে রৌদ্রের মধ্যে বয়ে আসছিল, কি মজা লাগছে এই রুটটাতে আয়া আমার। দেখেন তারা যাইতেছে মাছ ধরতে, এই এইটা অনেকদিন পর দেখছি আমি, মানে ছোট থাকতে দেখছিলাম, কুত্তা ও ব্ল্যাক ডগ ভাইয়া, ব্ল্যাক ডগ ব্ল্যাক ডগ, ওই মাছ ধরার যে কিতাব হয়ে খোলই, এটা অনেকদিন পরে দেখছি আমি, এইখানে আবার দেখা হইলো আমার। দেখেন সেম আবার সেই টুকটুক, মানে এই রুটে চলতে গেলে সেই এই একই টুকটুক দেখবেন, একরকম টুকটুকি, অন্য কোন টুকটুক দেখা যায় না, খুব কম দেখা যায়। ভিউটা দেখেন ভাই খুব সুন্দর, তিন বান্ধবী মিলে স্কুলে যাইতেছে, তারা বইয়া আছে, খুবই ভাল লাগে গ্রামের, এটা একটা গ্রামের পথ, গ্রামের পথ দিয়ে যাইতে খুবই ভাল লাগে, সবেরই গ্রামের দৃশ্য ভাল লাগে, কিন্তু কেউ গ্রামে থাকতে চায় না আর কি, এটাই সে কথা। কিন্তু গ্রামের রাস্তাগুলা ভালো লাগে, গ্রামের যে পরিবেশ, ঠান্ডা পরিবেশ থাকে, কারণ গ্রামের মধ্যে সব থেকে বেশি গাছপালা থাকে। ওই দেখেন কি ভিউটা ভাই, খুব সুন্দর লাগতেছে উঠতে সময়, ওয়াও পুরো ওয়াও লাগতেছে একদম। এই দেখেন টুকটুক, অনেকক্ষণ পরে দেখলাম এই টুকটুক, এইখানে যে ঘরগুলো আছে সবই বাঁশের তৈরি, এইদিকের যে ঘরগুলা বেশিরভাগ বাঁশের তৈরি, কারণ এখানে বাঁশ প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনার যদি মনে করেন কেউ বাস দিবেন তাহলে এখান থেকে লোয়া যায়, বাস প্রচুর পরিমাণে বাস আছে এখানে, ত
তো উপরে বিএসএফ ক্যাম্প আছে, আমরা স্কুলের কাছাকাছি আয়ে পড়ছি, তাই এইখানে উপরে একটা বিএসএফ ক্যাম্প আছে, বেশি দূর না, সামনেই। তো এইখানে তারা গাড়িটা রেখে যায়, রেখা এটা ক্যাম্প এরিয়াই, নিজের এটা ক্যাম্প এরিয়া, এদিকে পিডাব্লিউডি অফিস আছে আর সামনে স্কুল, স্কুলের মধ্যে আয় করছি, দেখেন পাই স্কুলটা, স্কুলও হয়তো ছুটি হয়ে গেছে, সে নাচতেছে, দেখেন রাস্তা কত উৎসাতে আর স্কুল কত নিশাতে, মানে কি করবো, দেখেন অবস্থাটা, ভিউটা দেখেন, আমি দেখাইতেছি সামনে ভিউটা, খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখেন যতটুকু দেখা যাইতেছে আমি দেখাইতেছি, খুব সুন্দর, ওই দেখেন কত সাথে গাছপালা আছে, এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমাদের, খালি গাছ আর গাছই দেখুন যেতেছে, মানে বন পুরাটাই। এইটা হচ্ছে ধনরাম কারবারি পাড়া উচ্চ বিদ্যালয়, এখন ছুটি সে স্কুল, তার কারণে অনেক স্টুডেন্ট দেখেন যাইতেছে, সব ছোট্ট ছোট পিচ্ছি পিচ্ছি স্টুডেন্ট, এইটা বোধ হয় 5 পর্যন্ত তারা ছুটি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করতেছি, আর যদি ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, থ্যাংক ইউ সবাইরে, দেখার লাগে।